বিদেশিদের সাথে যখন কথা বলবেন এবং যদি আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন এবং সেটি ডুয়েট আকারে তৈরি করে, ভিডিও আকারে তৈরি করে আপনারা ইউটিউবে আপলোড করবেন কিভাবে, আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে। খুবই সিম্পল, আপনারা কিন্তু চাইলেই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন লাইকি। আপনারা কম বেশি সবাই কিন্তু লাইকি অ্যাপসের সাথে পরিচিত। আমি এই লাইকি অ্যাপ দিয়ে কীভাবে বিদেশিদের সাথে কথা বলার পরে আপনারা সেইটা আবার ডুয়েট আকারে ভিডিও করে ইউটিউবে ছাড়তে পারবেন, সাথে থাকুন। আমি সুবিধার্থে এবং ভিডিও ছোটো করার স্বার্থে যা করেছি, অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি এবং সেট আপটা করে নিয়েছি, জাস্ট আমি আপনাদেরকে শুধু দেখাবো। এখানে ইনস্টল করার পরে আপনারা যা করবেন, এইখান থেকে ওপেন নামের অপশনটা আসবে, ওপেনে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনাদেরকে লাইকি অপশনে নিয়ে যাবে। এইখান থেকে একটু অপেক্ষা করবেন, নেট স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে। জাস্ট আপনারা এই যে প্লাস আইকন আছে এইখানে ক্লিক, এই লাইভ নেমের অপশনটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের যে লাইকি অ্যাপসটা, এখান থেকে আমরা যাব গো লাইভে, তারপরে আমরা নেক্সট অপশনে যাব। যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, আসার পরে আপনারা যাবেন এই যে ভিএস লেখা, এই ভিএস এর উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, হটস্টার বোতল, র্যান্ডম বোতল, আপনারা র্যান্ডম বোতলে যাবেন। যাওয়ার পরে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনাদেরকে ভিতরে নিয়ে যাবে, ভিতরে প্রবেশ করাবে। প্রবেশ করানোর পর এরকম ম্যাচিং হতে থাকবে আপনার ফ্রেন্ডের সাথে এবং বিভিন্ন লোকের সাথে যারা বিদেশি এবং দেশি থাকে। দেখতে পাচ্ছেন যে আমার একজনের সাথে ম্যাচ হয়ে গেছে, তো ইনি কিন্তু বাংলাদেশি নয় মনে হচ্ছে। যদি বাংলাদেশি হয় তাহলে আপনারা চেঞ্জ করে নেবেন, আপনারা এই রেকার্ডটি দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন যে এভাবেই আমাদের লাইভটা করতে হয়, কিভাবে ডুয়েট ভিডিও হয়ে গেল যখন আমি এই অপশনটা ক্লিক করলাম। এখন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও এই লাইকি অ্যাপ ছাড়াও কিন্তু আরও কিছু অ্যাপস আছে, যেমন আপনার আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা পাবেন ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার দিয়েও কিন্তু করতে পারেন। আপনারা চাইলে আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আসবো। তারপর গুগল চ্যাট, এগুলো সব ধরনের সবগুলো অ্যাপসই আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তার মধ্যে হটস্টার, জুম, মিটু, এভাবে আপনারা সার্চ করবেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এবং আরও কিছু অ্যাপস আছে, এগুলো হচ্ছে আপনার মানে আনকমন, যেগুলো রেব, উইশিং, সিং, ক্যারাওকে, স্মুলি, সিঙ্গিং মেশিন। সো দেখতে পাচ্ছেন যে আমি মার্ক করে দিয়েছি এই এই যে অ্যাপসগুলোর নাম, এই অ্যাপসগুলোর নাম দিয়ে আপনারা অবশ্যই যদি প্লে স্টোরে সার্চ করেন অ্যাপসগুলো পেয়ে যাবেন। তারপরে আপনারা সেখান থেকে ইনস্টল করে আপনারা সেট আপ করে নিয়ে দেখতে পারবেন। জাস্ট এখানে কিন্তু বেশি কিছু না, আপনারা যখন অ্যাপসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এখান থেকে আমি আমার প্রোফাইলটা দেখাচ্ছি। এখানে আপনার লগ ইন অপশনে আমি যদি লগ আউট করে দেখাই, অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে কিন্তু খুব একটা বেশি ঝামেলা নেই। আমি লগ আউট করে দিলাম, দেওয়ার পর এইখান থেকে এই যে আপনার এখানে দেখাচ্ছে সাইন আপ লগ ইন উইথ নিউ অ্যাকাউন্ট, এখানে যদি আপনি ক্লিক দেন, দেওয়ার পর এইখান থেকে দেখাচ্ছে একটা মোবাইল নাম্বার। জাস্ট মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি সাইন আপ অ্যান্ড লগ ইন করলে আপনার হয়ে যাবে। এবং যদি আপনারা চান তাহলে আপনারা গুগল অ্যাকাউন্টটাতে ক্লিক দিলে অটোমেটিক্যালি আপনার গুগলের সাথে সেট আপ হয়ে যাবে, আপনার কোনো ঝামেলা থাকবে না এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে। এবং যখন আপনি গুগল সিলেক্ট করবেন, অটোমেটিক গুগলের সাথে কানেক্ট হয়ে আপনার 2 সেকেন্ডের মধ্যে অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এর জন্য আপনাদের কোনো ঝামেলা নেই। আমি যেগুলো অ্যাপসের কথা বললাম সবগুলো অ্যাপসেই কিন্তু সেম কন্ডিশন, সেমভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, বেশি ঝামেলা নেই। আপনারা ট্রাই করে দেখবেন।
তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি দেখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার যেটা আছে সেটাতে।